বাংলাদেশ জেলাটার নাম কুমিল্লা কি বললাম কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে মারা গেছে ছেলেটার বয়স ছিল চোদ্দ বছর কোরআনে হাফেজ হয়েছে সবে নতুন নতুন হাফেজ হয়েছে হাফেজ ভালো হাফেজ চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা যায় পেটের রোগে বাচ্চাটা মারা যায় ছেলেটার বাপ চাচারা চাস্ত ভাইরা গ্রামের লোকেরা মিলে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেয় আট বছর পর কবছর আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল কবর খুলতে খুলতে পাশের কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা খুলে যায় কাপড় বেরিয়ে পড়ে যারা কবর খুলছিল তারা করেছে কি মসজিদের ইমাম সাহেবকে ফোন করে মসজিদের ইমাম সাহেব এসছে এসে দেখছে হাফিজ সাহেবের কাপনটা টাটকা আছে মসজিদের ইমাম সাহেব করেছে কি পাঁচজন পাঁচ সাতজন মওলানা সাহেবদের ফোন করে ডেকেছে ডেকে ওদের মধ্যে দুইজন মুক্তি সাহেব করেছে কি কবরে নেমেছে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছে আট বছর আগে যেমন টাটকা কপুর দেওয়া ছিল আট বছর উপরে আজও সেই কপুর টাটকা রয়েছে মা বোনেরা আপনারাও বসে আছেন পুরুষেরা কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে প্লাস্টিকের নিচেই চলে যাবে যে জায়গাটায় থাকবেন ওই ঘরটার নাম কি জোরে বলুন কবর কবর চারটে কথা বলে মা বোনেরা ভালো করে শুনে নিন এতক্ষণ যা রেগে মেগে শুনেছেন এবার একটু মনটা ঠান্ডা করে শোনো কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবেন লাইটটা অফ করে দিয়ে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর আমি সাত পিছে পোকামাকুড়ের ঘর আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনাদের গ্রামে কোনো মানুষ নারী পুরুষ মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন আরে ভাই বলুন না একটু আপনারা কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখবেন দুটো বাঁশ দুটো বাঁশ বেশি দুটো বাঁশ একটু তুলবেন তুলে দেখবেন মালটা কেমন আছে কুড়ি দিন পর শুনে নিন মা বোনেরা শুনে নিন মানুষ যখন মারা যায় মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পর এ মাথার চুলগুলো মাথার চুলগুলো গায়ের লোমগুলো নোখগুলো খসে খসে পড়ে যায় 12 থেকে 14 দিন পরে মাথার ब्रेनটা পচে গিয়ে নাক দিয়ে কাম দিয়ে গাল দিয়ে গড়তে থাকে 18 থেকে 20 দিন পর 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় প্রেমটা পড়ে থাকে ছয় মাস পর ছয় মাস পরে হাড়গুলো চলে যায় ও নবাসনের সুন্দরী নারী নারায়ণপুর নবাসনের সুন্দরী নারী ও সুন্দর যুবক কোথায় গেল তোমার দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এখানে বসে চিন্তা করুন একটু মা বোনেরা একটু বসে চিন্তা করুন কবরে শুতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনি যদি পরের মেয়েকে জ্বালান আপনার মেয়েকেও জ্বালাবে এটা মনে রাখবেন আপনি যদি পরের মেয়ে অত্যাচার করেন আপনার মেয়েও অত্যাচারিত হতে হবে এটা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কোথায় গেল তোমার দেহ মা এরপরে আসছি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে শুনে নিন মা বলেরা ভালো করে শুনে নিন কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে সুমান আল্লাহ বলে দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলো তিন নাম্বার তিন নাম্বার মা মনে না শুনে নিন মোকাম্মাল কোরআনে দেহ কিসের মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না ছেচড়া মার্কে হাফেজ সাহেব নয় হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে ওই হারাম করা হাফেজ সাহেবের কথা বলিনি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি মা বোন বাবাজিরা শুনে নিন এই দেশটার নাম আমার দেশের নাম ভারতবর্ষ পাশের দেশটার নাম কি যারা বলুন বাংলাদেশ জেলাটার নাম কুমিল্লা কি বললাম কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে মারা গেছে ছেলেটার বয়স ছিল চোদ্দ বছর কোরআনে হাফেজ হয়েছে সবে নতুন নতুন হাফেজ হয়েছে হাফেজ ভালো হাফেজ চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা যায় পেটের রোগে বাচ্চাটা মারা যায় ছেলেটার বাপ চাচারা চাস্ত ভাইরা গ্রামের লোকেরা মিলে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেয় আট বছর পর কবছর আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল কবর খুলতে খুলতে পাশের কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা খুলে যায় কাপন বেরিয়ে পড়ে যারা কবর খুলছিল তারা করেছে কি মসজিদের ইমাম সাহেবকে ফোন করে মসজিদের ইমাম সাহেব এসে দেখছে হাফিজ সাহেবের কাপনটা টাটকা আছে মসজিদের ইমাম সাহেব করেছে কি পাঁচ জন পাঁচ সাত জন সাহেবদের ফোন করে ডেকেছে ডেকে ওদের মধ্যে দুইজন মুক্তি সাহেব করেছে কি কবরে নেমেছে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছে আট বছর আগে যেমন দেওয়া ছিল বছর আজও সেই কপুর টাটকা রয়েছে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি পেটে যদি একটা বাচ্চা হয় অন্তত কোরআ হাফেজ করাইও তিন নাম্বার হলো কোরআন হাফেজের দেখো মাটি খেতে পারে না চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না বাবা ছাচা আমার কা আলেমের কথা বলিনি কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না কত বক্তা আছে পাঁচক নামাজ পড়ে না কত বক্তা আছে বেও জুতে ওয়াজ করে কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় এই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি অন্য জেলার কথা বলিনি সব প্রমাণ খারাপ সেন্স না কত বক্তা আছে বাবা বাম্মার ভাত দেয় না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা শুধু আলেম হলে হবে না আমল থাকতে হবে আলেম হলে হবে না বাপ আমল থাকতে হবে আল আলিম বিলামালিন কাছাজারি বিলাসামারিনি আমল বিগিন আলেমই রকম ফল বিগিন গাছটা যে রকম যে গাছের ফল হয় না সেই গাছির যমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামও নাই বাপীদের অনুরোধ করে বলি যাচ্ছি নবী বললেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মহিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তা কোনো ক্ষমাতু হলে কো পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার বাপেদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন বাপ মাকে কাদায়ও না যেদিন বাপ চলে যাবে যেদিন বাপ চলে যাবে যেদিন মা চলে যাবে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসার পর মরণ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না বাপেরা দু হাজার উনিশ সালে দু সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি আর দু তেইশ সালে দু তেইশ সালে বোগরা ঈদের দিন এই বোগরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি পঁয়তাল্লিশ দিন চিত্তরঞ্জন হসপিটালে মাকে নিয়ে পড়েছিলাম বাংলার মানুষ আমাকে দেখতে যে এই আবদুল্লা খিল মারু একজন তো আমাকে বলেই ফেললো আসসালাম আলাইকুম হুজুর আপনি কি আবদুল্লা খিল মারু চিত্তরঞ্জন হসপিটালের কখনো গাছের তলায় কখনো গুড়িতে কখনো সেই পাইপে বসে আছি মন খারাপ করে মা তে আছে তা একজন আমাকে বলছে হুজুর আপনি কি আব্দুল্লাহ গিল মারুফ সাহেব আমি বললাম হ্যাঁ বাবা আমি সেই তো এখানে তুমি কেন বাবা বলছে হুজুর আমার বাড়ি কেন আমার বাপ আইসিউতে আছে অবস্থা খুব খারাপ ডাক্তার বলেছে আশা ছেড়ে দিতে তখন আমি বললাম বলছে আমার আমার আব্বার জন্য একটু দোয়া করেন হুজুর আপনি আলেম মানুষ ওর হাতটা ধরে বলেছিলাম ভাইরে তোমার কি দোয়া করবো আমার মাও আইসিউতে আছে ডাক্তার বলেছে অবস্থা খুব খারাপ কি বুঝলেন বাপ যেদিন মরে যাবে মা যেদিন মরে যাবে সেই দিন থেকে আর কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না শ্বশুর জীবনে কোনোদিন বাপের জায়গায় আসতে পারে না শাশুড়ি জীবনে কোনোদিন মায়ের জায়গায় আসতে পারে না শ্বশুর বাপ হয় 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে বাপ হয় শাশুড়ি মা হয় 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে মা হয় শুনে রেখে দাও মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন সামনে হেসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন বইয়ের কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে মনে রেখো বন্ধু আজ অনুরোধ করে বলে যাচ্ছি মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অবাগিনে মায়ের শোয়ার জায়গা হয় না যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াশ শুনবে না বলে যাচ্ছি যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াশ শুনবে না বাস্তব কথা বলছি বাপ বাপের ভাত দিস না মার ভাত দিস না বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি মাকে একটা আপেল কিনে খেতে দাওনি হ্যাঁ শ্বশুর আসলে তুমি ফলপাকড় কিনে খাওয়াচ্ছ আরে